ভারত বাংলাদেশ সিরিজের নিরাপত্তা বাড়াতে এবার নেওয়া হয়েছে অভিনব পন্থা, নিয়োগ দেওয়া হয়েছে লম্বা লেজওয়ালা কিছু বানর বা লেঙ্গুরকে। বিষয়টা অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতোই। বিশেষ প্রজাতির এই বানরকে নিয়োগ দেওয়া হয়েছে বানরদের অত্যাচার থেকে মানুষকে রক্ষা করতে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে চলছে ভারত এবং বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। স্টেডিয়ামে আসা দর্শক ফটোগ্রাফারদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটাচ্ছে কিছু বানর। মানুষের কাছ থেকে পানির বোতল, খাবার, মোবাইল ফোন ইত্যাদি ছিনিয়ে নিয়ে যাচ্ছে বানররা, যার ফলে বানরের উৎপাতে বেশ কঠিন সময় পার করতে হয়েছে দর্শকদের। সেই উৎপাত থেকে মানুষকে রেহাই দিতে এবার বিশেষ ধরনের লম্বা লেজওয়ালা বানর বা লেঙ্গুর নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টেডিয়ামটির কর্তৃপক্ষ উত্তরপ্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যম জানায়, বানরের আচরণ থেকে মানুষকে রেহাই দিতে নিরাপত্তার সাথে লেঙ্গুরদের নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য গান্ডরা মাঠেই রয়েছেন। লেঙ্গুর থাকার ফলে এখন থেকে বাড়তি নিরাপত্তা পাবেন স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকরা।